আক বল বৃদ্ধিকারক রক্ত পিত্তনাশক কপ বৃদ্ধিকারক শুক্রবর্ধক মধুর বিপাক গুরু শীত ও মূত্র বৃদ্ধিকারক অবস্থান অনুসারে গুনাগুণ গুণাগুণ ভেদে আখের গুণের প্রভেদ হয় কষি আঁখ বৃদ্ধি বল বৃদ্ধিকারক মেদ ও প্রমেহজনক মাজানি আঁক মধুরসযুক্ত স্বল্প তীক্ষ্ণ পিত্তনাশক ও বাতনাশক বড়ো আঁক বলকারক বীর্যবর্ধক ও ক্ষতনাশক এবং রক্তপিত্তনাশক দাঁতে চিবিয়ে আঁখ খেলে সে রস চিনির মতো বীর্য কারক অবিদেহী কববর্ধক ও পিত্তনাশক হয় যন্ত্রে পেশন করা অর্থাৎ মারাই করা আখের রস খে সেই রকম গুণযুক্ত হয় না মূল ডগা তন্তু ও গ্রন্থি অর্থাৎ গাঁটের সাথে পেশন হওয়ার জন্য তাতে নানা রকম ময়লা সংযুক্ত থাকায় এবং কিছুক্ষণ পাত্রে থাকার ফলে রস বিকৃত হয় এই কারণে যন্ত্রে পেশন করা রস গুরুপাক হয়ে থাকে আঁখের রস বাসি হলে খুবই ক্ষতিকর এবং মূত্রবর্ধক হয় এ বাসি রস অম্ল রসযুক্ত বায়ুনাশক কপৃত্ববর্ধক শসজনক এবং ভেদক হয় আগুনে পাক করা আঁখের রস গুরুপাক পটে কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ স্বল্পপিত স্বল্পপিতবর্ধক রুক্ষ ও বায়ু গুলমনাশক ই মধুর রস সম্পন্ন গুরুপাক সিনিগ্ধ বলকারক সারক শীত শুক্রবর্ধক ও পুষ্টিকর দাহ পিপাসা মূর্ষা মোহ বায়ু রক্তপিত ও বিজ্বেষনাশক অল্প গাঢ় ও নানা দ্রব্য বিশিষ্ট পাকা আখের রসকে ফানিত বলা হয় ফানিত খুবই গুরুতপাক অবিসন্ধি কববর্ধক শুক্রবর্ধক পুষ্টিকর কীটনাশক ও শ্রম অপহারক আমার এ তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক এবং শেয়ার করে উপকৃত করবেন করাবেন বন্ধুদেরকে পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ